আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন আজকে আমি নৌকা জার্নি করব, তো আপনাদের সাথে ওইটা শেয়ার করতেছি। তো নৌকা জার্নি করার জন্য আসছি ব্রাহ্মণবাড়িয়া শ্মশানঘাটে, এটা পশ্চিম মেডায় অবস্থিত। তো শ্মশানঘাটের রাস্তা ওইদিকে আছে, একটা মন্দিরের ভিতর দিয়ে আছে, তার মন্দিরের ভিতর দিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আপনাদের সাথে মন্দিরটি একটু শেয়ার করি। দেখেন মন্দিরটা অনেক সুন্দর। এটা হচ্ছে মিরু শ্মশান ব্রাহ্মণবাড়িয়া এই মন্দিরটার নাম। মানে এটা এখানে হিন্দু ধর্মের মানুষ মারা গেলে এখানে এসে আর হয়তো লাস্টটা সমাধি দেই। শ্মশান, এটা শ্মশানঘাট বলা হয়, আমরা মানে শ্মশানঘাটই বলি। এখানে এখান থেকে নৌকা দিয়ে যাতায়াত করা যায় বা তিতাস নদী পার হওয়া যায়। তো আপনাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করলাম, এখন নৌকা দিয়ে আমরা আজকে একটু ঘুরবো। নৌকা দিয়ে ঘুরতে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে, তো এতক্ষণ নৌকাতে ফাইনালি উঠে গেলাম। বিকেলবেলা অনেক সুন্দর ওয়েদারের সাথে নৌকা, তাও ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে অসম্ভব ভালো লাগতেছিল। সাথে আমরা আমড়া খাচ্ছিলাম নৌকাতে বৈশা। কত সুন্দর ঢেউ দেখেন, তিতাস নদী, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী। তো ওইদিকে আরেকটা দেখেন বড় নৌকা দিয়ে এখানে ছেলেরা গান বাজনা করতেছে, বাড়ি করতেছে, অনেক এরকম নৌকা দিয়ে পিকনিক করে, নৌকা জানির মধ্যে পিকনিক করে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, গান বাজনা করে, অনেক মজা করে। তো নৌকা দিয়ে আমরা 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করছি, তো ঘুরে এখন আবার চলে যাব। তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।